একটি ত্রিকোণমিতিক অঙ্কের সমাধান করি। এখানে একটা অঙ্ক লেখা হয়েছে ট্যান থেটা ইকুয়াল টু মাইনাস রুট ওভার থ্রি। শর্ত দিয়ে দেওয়া হয়েছে থেটাটা হচ্ছে পাই বাই টু থেকে টু পায়ের ভেতরে। তাহলে থেটা এর মানটি কত এখান থেকে আমাদেরকে দেখাইতে হবে। এখন আমাদের শর্ত অনুযায়ী বলেছে পাই বাই টু, তো পাই বাই টু বলতে কী বুঝি আমরা? এটা বলতে বুঝি কিন্তু 90 ডিগ্রি। আর টু পাই বলতে কী বুঝি? টু পাই বলতে বুঝি আমরা 360 ডিগ্রি, পাই যেখানে হচ্ছে 180 ডিগ্রি। তো এইটাকে যদি আমি কোয়াড্রান্টে দেখাই, তাহলে কোয়াড্রান্টে দেখালে আমরা জানি এইটাই হচ্ছে পাই বাই টু, যেটাকে আমরা বলতেছি এইটাই হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট, এইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট, এইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট, এইটা থার্ড কোয়াড্রান্ট, আর এইটা হচ্ছে ফোর্থ কোয়াড্রান্ট। সেই হিসেবে এটা পাই বাই টু হলে এইটা হয় হলো টু পাই, এইটা হচ্ছে পাই, আর এটা হলো 3π/2। আচ্ছা, তো কোয়াড্রান্টের হিসাব অনুযায়ী আমরা কিন্তু এখান থেকে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, আগে আমাদেরকে এটা জানতে হবে কোন কোয়াড্রান্টে কে কে পজিটিভ আর কে কে হচ্ছে নেগেটিভ। তো এই ফার্স্ট কোয়াড্রান্টে আমরা জানি সমস্ত ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সবাই হচ্ছে পজিটিভ, কেউ নেগেটিভ মানে এখানে দেয় না। তাহলে এইটা আমরা বাদ রাখছি। বাদ রেখে এই সেকেন্ড কোয়াড্রান্টের এই স্থানে আমার কি কি পজিটিভ মান আসে সেইগুলো আমরা লিখব। এখানে শুধুমাত্র সাইন এবং কোসেক, সাইন আমি একটা অনুপাতের কোণ দিয়ে দিই সাইন থেটা, আর কোসেক থেটা, কোসেক থেটা, এই দুইটাই হচ্ছে এইখানে হচ্ছে পজিটিভ, আর বাকি যে চারটা অনুপাত আছে সেই চারটাই কিন্তু নেগেটিভ। আমি শুধু পজিটিভগুলো লিখি। থার্ড কোয়াড্রান্টে ট্যান এবং কট, ট্যান থেটা এবং কট থেটা, এই দুইটাই হচ্ছে পজিটিভ, আর বাকি যে চারটা আছে সেই চারটা হচ্ছে নেগেটিভ। আর এই ফোর্থ কোয়াড্রান্টে গিয়ে সেক 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 থেটা আর কোসেক থেটা, সরি সেক আর কস থেটা, সেক আর কস থেটা, এই দুইটাই হচ্ছে পজিটিভ আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ। এখন এইগুলো আমি কেন লিখলাম? কারণ আমাদের যেহেতু সীমা উল্লেখ করে দিয়েছে, এই সীমার বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা মূলত এই ধারণা থেকেই, এই সীমার ভিতরে থেকেই এই থেটায়ের মানটা নির্ণয় করব। তো এখন আমি এখানে আসবো, তার আগে আমি মূল অঙ্কে ফিরে যাই। আমাদের বলেছে যে ট্যান থেটা ইকুয়াল টু মাইনাস রুট ওভার থ্রি। এখন এই রুট ওভার থ্রি ট্যান কত ডিগ্রির মান এটা আবার আমাদেরকে যে শখ পড়েছে আমরা ট্যান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সেখান থেকে দেখব যে এই রুট ওভার থ্রিটা ট্যান কত ডিগ্রির মান ছিল। তো আগে আমরা সেইটা লিখি। তো আমাদের প্রথমত যে ট্যান এখানে বলেছে, ও তার আগে ট্যান থেটা ইকুয়াল টু মাইনাস, এখানে আমি লিখতে পারি ট্যান 60 ডিগ্রির মান ছিল রুট ওভার থ্রি, যেটাকে আমরা লিখতে পারি পাই বাই থ্রি, ট্যান পাই বাই থ্রি। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, আমাদের এই থেটাটা কোন জায়গা পর্যন্ত অবস্থিত হবে? থেটাটা কিন্তু এইখান থেকে শুরু করে এই যে অবস্থান আমি যেটা চিহ্নিত করেছি এর ভিতরে কিন্তু আমার থেটার অবস্থানটা, আমরা এইটা নিতে পারবো না, কারণ আমার বলে দিয়েছে এই পাই বাই টু থেকে টু পাই এর ভেতরের কোনো এক জায়গায় থেটা আছে। তো এখন সেই থেটার মানটা নির্ণয় করতে হলে আমাদেরকে এই তিনটা কোয়াড্রান্টে হিসাব করতে হবে। এখন আর একটা বিষয় আমার এখানে চলে আসতেছে, যেহেতু আগে মাইনাস আছে ট্যানের আগে নেগেটিভ আছে, তো নেগেটিভ থাকলে আমাদের এই ট্যান নেগেটিভ হয় এর ভিতরে কোন কোন কোয়াড্রান্টে? ট্যান নেগেটিভ হয় আমার কিন্তু এই যে কোয়াড্রান্ট আছে এই কোয়াড্রান্ট, ট্যান নেগেটিভ হয় এই কোয়াড্রান্টে আর এই কোয়াড্রান্টে, তাই না? এই কোয়াড্রান্টে ট্যানটা কিন্তু পজিটিভ, তাহলে আমি এই কোয়াড্রান্ট নিয়ে এই অঙ্কের জন্য কাজ করতে পারবো না, কারণ আমার মূল প্রশ্নেই একটা ট্যানের আগে মাইনাস চলে আসছে। তো যখন ট্যানের আগে মাইনাস চলে আসবে তখন দেখতে হবে, কারণ আমার ফার্স্ট কোয়াড্রান্টও ট্যানের আগে অটোমেটিকলি প্লাস থাকে, সেটা বাদ চলেই গেছে, সীমা বলে দিয়েছে এই তিনটার ভিতরে। এখন এই তিনটার ভিতরে আমার থার্ড কোয়াড্রান্টে আমরা দেখতেছি যে ট্যানটা আমার পজিটিভ আছে, ট্যান নেগেটিভ মান আসে না, কাজেই আমরা থার্ড কোয়াড্রান্টের এই ভ্যালুটা আগে থেকে বাদ দিয়ে দেবো। তাহলে নিশ্চিত এই থেটায়ের অবস্থান এই দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ এই দুইটাই অবস্থিত। এখন সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস মনে করে দেই, যদি আমরা এমন লিখতে পারতাম যে এইখানে আমার সূক্ষ্মকোণ থাকলো, সূক্ষ্মকোণ একটা থেটা থাকলো, এই থেটার আগে প্লাস মাইনাস দিয়ে আমরা যেইটা বসাই, যদি এই টার্মটা পাই, টু পাই, ফোর পাই এই ধরনের কোনো মান আসতো, তাহলে কিন্তু আমার অনুপাতের কোনো পরিবর্তন হতো না। অর্থাৎ আমি যদি এখানে অনুপাত দিই, আমি সাইন দিয়েই দেখাই যে সাইন যদি আমার এই রকম একটা ইকুয়েশন আসতো, অর্থাৎ আমি যদি এমন লিখি সাইন পাই এখানে প্লাস
পাই বা থ্রি, এরকম যদি কোনো একটা ফলাফল আসতো, সেই ক্ষেত্রে আমি চিহ্নের দিকে যাচ্ছি না, চিহ্ন কি হলো, আমাদের এই পাই থাক বা এইখানে টু পাই থাক বা ফোর পাই থাক, এই এইগুলো থাকলে আমার কিন্তু এই অনুপাতের কোনো পরিবর্তন হতো না, অনুপাতের পরিবর্তন হতো না, কিন্তু আমার চিহ্নটার পরিবর্তন হতো। তো এখন চিহ্নের প্রয়োজন নেই, আমরা অনুপাত নিয়ে বোঝাচ্ছি। তো পাই, টু পাই, ফোর পাই থাকলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তো আমরা এই মাইনাসটাকে বিবেচনা করে আমরা এই 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 যে টেন পাই বাই থ্রি পেলাম দ্বিতীয় চতুর্ভাগের জন্য, দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা মূলত এইটা ঠিক এইভাবে করে কল্পনা করব। তাহলে এই দ্বিতীয় চতুর্ভাগে যদি এইখানে অবস্থিত হয়, এটাকে আমরা কেমনভাবে লিখতে পারি? টেন থেটা ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি টেন টেন, এটা হচ্ছে যেহেতু এই চতুর্ভাগে, তো এইটা যদি আমার পাই হয় তাহলে আমি কেমন লিখতে পারি? পাই মাইনাস পাই বাই থ্রি লিখতে পারি না, কারণ এই চতুর্ভাগটা পাই থেকে বিয়োগ, মানে পাই থেকে কম, এইটা হচ্ছে পাই বাই টু প্লাস, আর এইটার অবস্থান পাই বাই টু প্লাস, কিন্তু পাই মাইনাস, তো আমি পাই মাইনাস পাই বাই থ্রি লিখতে পারি। এবার আমি যখন পাই মাইনাস পাই বাই থ্রি লিখতেছি, তখন ট্যান পাই বাই থ্রি বসে যাচ্ছে, অর্থাৎ শুক্রকোণটা বসে যাচ্ছে, আর পাই মাইনাস পাই বাই থ্রি এই কোয়াড্রান্টে হওয়ার কারণে, এই কোয়াড্রান্টে ট্যান যেহেতু নেগেটিভ, এই চিহ্নটা আমার মাইনাস চলে আসছে। তাহলে মাইনাস পাই ট্যান বাই মাইনাস ট্যান পাই বাই থ্রিকে আমি ট্যান পাই মাইনাস পাই বাই থ্রি কিন্তু লিখতে পারি। যুক্তি এইখান থেকে আসে যে পাই পাই বাই টু পাই বাই ফোর হলে অনুপাতের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমরা কিন্তু এইখানে সেই চিহ্নটা আমার চেঞ্জ হলো, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে ট্যানটা নেগেটিভ, মাইনাস চলে আসতেছে, আর আমরা এইটাকে এভাবে লিখতে পারি। কারণ এটা না লিখলে আমি এই থেটার মানটা নির্ণয় করতে পারছি না, যতক্ষণ পর্যন্ত আমার সামনে নেগেটিভ চিহ্ন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ট্যানটাকে বাদ দিয়ে থেটা সমান এটা লিখতে পারি না। এখন এইখানেও পজিটিভ চলে আসছে, এখানে পজিটিভ চলে আসছে, আমাদের ফলাফল অনুযায়ী আমরা লিখতে পারি এই থেটা ইকুয়াল টু এই ফলাফলটা হবে। তো যদি আমি লসাগু করি তাহলে হরে হয় তিন, তিন থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে দুই, তাহলে টু পাই বাই থ্রি একটা মান আসলো, যেটা দ্বিতীয় চতুর্ভাগের শর্তটা আমার পূরণ করে। এই যে বলেছিল যে পাই বাই টু থেটা টু পাই এর ভেতরে অবস্থিত, তাহলে এই চতুর্ভাগের মানটা হচ্ছে টু পাই বাই থ্রি আসতেছে, একটা থেটার মান। একইভাবে আমাকে এই চতুর্ভাগের জন্য এই মানটা নির্ণয় করতে হবে, আমরা কিন্তু এটা নির্ণয় করতে পারবো না, কারণ এইখানে এই ফলাফলটা ডিরেক্ট মাইনাস চলে আসে, কিন্তু এই 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 যে আমার চতুর্ভাগটা আছে ওইখানে ফলাফলটা কিন্তু পজিটিভ আছে, এই জন্য আমরা থার্ড কোয়াড্রান্ট নিয়ে কাজ করাবো না। একটু আগে আমি এখানে যেটা মুছে দিলাম এটাই লিখলাম যে পাই টু পাই এইগুলো দিয়ে আমরা যদি শুক্রকোণের আগে থাকে এগুলো তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে টু পাই আছে, তাই টু পাই মাইনাস করাবো এই ঘরটা, মূলত এই ঘরের অবস্থানটা হচ্ছে টু পাই মাইনাস আর থ্রি পাই বাই টু প্লাস। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্টের জন্য, আর এখন যেটা করব আমরা এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রান্টের জন্য। তাহলে ফোর্থ কোয়াড্রান্টে আমরা লিখতে পারি, দেওয়া ছিল ট্যান থেটা ইকুয়াল টু মাইনাস রুট ওভার থ্রি, অর্থাৎ ট্যান থেটা ইকুয়াল টু মাইনাস ট্যান পাই বাই থ্রি, এই পর্যন্ত আমরা লিখতে পারি। এখন এর পরিবর্তে এরপরে আমরা আবার লিখবো ট্যান থেটা ইকুয়াল টু, এটাকে লিখবো ট্যান টু পাই মাইনাস পাই বাই থ্রি, কারণ এই ঘরের যে অবস্থানটা সেটা নিশ্চিত হচ্ছে টু পাই মাইনাস থেটা আর থ্রি পাই বাই টু প্লাস থেটা, তাই না? এই অবস্থান এইটা আমরা থ্রি পাই বাই টু প্লাসও লিখতে পারি, টু পাই মাইনাস লিখতে পারি, কিন্তু থ্রি পাই বাই টু প্লাস কেন লিখলাম না, কারণ থ্রি পাই বাই টু দিলে আমার এই অনুপাতটা ট্যানটা তখন চেঞ্জ হয়ে কোয়াটে চলে যায়, এই জন্য আমরা এই ট্যানটাকে পরিবর্তন করতে পারবো না। কেন? আমার বাম সাইডে ট্যান ছিল, ট্যানটাকে বাদ দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা থেটা লিখতে পারি, থেটা সমান কি লিখতে পারি, ট্যানটা বাদ গেলে লসাগু হয় হচ্ছে তিন, তাহলে ছয় থেকে এক বাদ দিলে হয় ফাইভ, তাহলে ফাইভ পাই বাই থ্রি, অর্থাৎ থেটায়ের মান টু পাই বাই থ্রিও এই শর্তের ভিতরে আসে, আবার থেটায়ের মান ফাইভ পাই বাই থ্রিও এই শর্তের ভিতরে আসে। কেন? কারণ আমরা যদি পাই বাই থ্রি মানে কী জানি, ষাট ডিগ্রি, ষাটের সঙ্গে যদি পাঁচ গুণ করি তাহলে পাঁচ ছয় কত, তিরিশ, এর মান হচ্ছে তিনশো ডিগ্রি, তিনশো ডিগ্রি, তিনশো ডিগ্রি তিনশো ষাট থেকে ছোটো না অবশ্যই, আবার নব্বই থেকে বড়ো তাহলে মানটা কারেক্ট। এটা পাই বাই থ্রি মানে ষাট ডিগ্রি, ষাট দুনে কত, একশো বিশ ডিগ্রি, তা এই একশো বিশ ডিগ্রি আমার এই নব্বই থেকে বড়ো না আর তিনশো ষাট থেকে ছোটো না, তাহলে আমরা এই দুইটা যে মান পেলাম দুইটা মানই এই থেটায়ের অ্যাপ্রোপ্রিয়েট মান। তাহলে থেটায়ের মান যদি ফাইভ পাই বাই থ্রি এবং টু পাই বাই থ্রি হয় তাহলে এই অঙ্কের জন্য থেটায়ের মানটি কারেক্ট। আজকে পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।